এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি ভর্তি হাসপাতালে। বিস্তারিত সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি আপাতত হাসপাতালের নিবৃত বাসে রয়েছেন তিনি। সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়, তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর। তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রসঙ্গত, এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর 27 জানুয়ারি ফের বুকে ব্যথার অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দ্বিতীয়বার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটার বোর্ডের সভাপতি। পুরোদমে কাজ শুরু করে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে ইংল্যান্ড যান। আইপিএল এর প্রথম পর্বের ভারতের বিভিন্ন মাঠে তিনি ছিলেন। দ্বিতীয় পর্বে দুবাইতেও যান একাধিকবার। এর মাঝে সৌরভের দাদা স্নেহাশিসের কোভিড হয়। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে নিভৃত বাসে ছিলেন সৌরভ। কোভিড পরীক্ষাও করান, সেই রিপোর্ট নেগেটিভ আসে। স্নেহাশিসকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএফবির সচিব। তার আগে স্নেহাশিসের স্ত্রী এবং শ্বশুর শাশুড়িরও কোভিড হয়েছিল। সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত হন, তাকেও সেই সময় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুদিন থাকার পরে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে কোভিডের প্রকোপ খানিকটা কমে যাওয়ার পর সৌরভ বিভিন্ন শুটিংয়ের কাজ শুরু করেছিলেন। মাঝখানে তিনি মুম্বাইয়েও গিয়েছিলেন